নমস্কার আই এম এই এই যে কথাটা আবার ইংরেজির থেকে আসছে আই এম মানে আমি এমটা অনেক সময় বলা হচ্ছে আমি হচ্ছি মে হু এরকম কথাটা হিন্দিতে বললে কিন্তু ইংরেজি কথাটাও মোটামুটি সবাই জানে আই এম কারণ আমরা সারাক্ষণ এই কথাগুলো শুনি বলি আচ্ছা নিজের নামটা তো আমরা সব সময় বলি আই এম সৌরভ এইভাবে নিজের পরিচয়টা দিই তো পরিচয়টা দেওয়ার জন্য আমরা দেখছি আই এম কথাটা যুক্ত হয় ইংরেজিতে যখন বলছি আই এম সৌরভ অনেকে হয়তো বলছেন মাই নেম ইজ সৌরভ কিন্তু ওইটাকেই আরেকভাবে যখন বলা হয় আই এম সৌরভ বা হয়তো যখন মানুষ খুশি তখন বলবে আমি খুশি আমি খুশি ঠিক যেভাবে আমরা বলি আমি সৌরভ আই এম সৌরভ আই এম হ্যাপি হ্যাপি মানে খুশি তাহলে হয়ে গেল আই এম হ্যাপি আচ্ছা যদি দুঃখ পেয়ে রয়েছি একটা এমন অবস্থায় রয়েছি নিজের একটা অবস্থা আই এম হ্যাপি আমি খুশি এটা যে বলছি এটা আমার একটা অবস্থা অবস্থাটা হচ্ছে খুশির অবস্থা এই অবস্থাটা যদি পাল্টে যায় যদি আমি দুঃখের মধ্যে ডুবে রয়েছি হয়ে যায় তাহলে বলবো আই এম স্যাড স্যাড মানে দুঃখী আমি দুঃখী আই অ্যাম স্যাড হিন্দিতে বলতে গেলে বলবে ম্যা দুঃখী হুঁ ম্যা খুশ হুঁ তো এই এই যে আই অ্যাম ব্যাপারটার সঙ্গে সব সময় দেখছি কিছু একটা ব্যাপার জুড়ছে হয় আমার নামটা জুড়ছে না আমার কোনো একটা অবস্থা জুড়ছে আই এম অ্যাংরি ভীষণ রেগে গেছি রাগ করেছি আই এম অ্যাংরি ম্যা গুসা হুঁ ম্যাঁ হুঁ মানে আই এম আমি রেগে গেছি আমি এই যে এই যে এই যে অ্যাংরি এইটা আমি আর তখন আমি সৌরভ নয় আমি অ্যাংরি আমি কে না আমি সৌরভ নয় আমি অ্যাংরি তা এই যে আমার যে আমিত্বটা এইটা নিয়ে আজকের আমাদের সংবাদ আমাদের সবসম আমিত্ব আমরা মানুষ হিসেবে বলি মনুষ্যত্ব মনুষ্যত্ব কথাটা আছে মানুষের যে গুণটা যখন সম্বন্ধে বলা হয় মানুষ মানুষের যে মানুষ সবার যে গুণটা আমরা যে মানুষ সেই মানুষ কীভাবে হচ্ছি তার যে গুণটা রয়েছে সেটাকে আমরা বলি মনুষ্যত্ব মানুষ হবার গুণ যেটা আমাদের মধ্যে রয়েছে ঠিক সেইভাবেই আমি হবার যে গুণটা সেটাকে বলা হয় আমিত্ব এটাকেই আমরা বলছি আই অ্যাম আচ্ছা এখানে এটা কি যতক্ষণ আমরা বেঁচে আছি মানে বেশ জন্ম নিয়েছি মরে যাচ্ছি এই অবধি বেশ চলছে ব্যাপারটা বোঝা যাচ্ছে সেখানে ইংরেজিতে বলা হচ্ছে আই এম অ্যালাইভ আমি ম্যা জিন্দা হুম আমি বেঁচে আছি যখন মরে যাচ্ছি তখনও কিন্তু তখনও কিন্তু বলা হচ্ছে আই অ্যাম ডেড মরে গেলে বলবো আই অ্যাম ডেড মানে বলবো মানে আমি তখন নিজের মুখ দিয়ে বলবো না কিন্তু আই অ্যাম ডেড বা আই অ্যাম লিভিং মানে আমি বেঁচে আছি বেঁচে থাকছি আই অ্যাম ডাইং মানে আমি মরে যাচ্ছি আচ্ছা আই অ্যাম ডেড যখন বলছি তখনও তো ওই আই এমটা রয়েছে শুধু যদি ডেড বলি তাহলে তো মানেটা দাঁড়াচ্ছে না আমি নেই তা তো বলছি না আই আই এম এম যখন বলছি তখন তার মধ্যে আই টা রয়েছে আমি মরে গেছি বলছি তার মধ্যে আমিটা তো রয়েছে মৃত আমি মৃত এইটা না আই এম ডেড ডেড মানে হচ্ছে মৃত মে মৃত হুম তো এখানে শুধু আগের মানে শুধু বলা হয় যদি মৃত তাহলে তো কোনো দাঁড়াচ্ছে না সেটার তো এই একই মানে নয় যখন বলছি আমি মৃত আর মৃত দুটোর মধ্যে তো আছে আমি মৃত মানে আমি তো রয়েছি তার মধ্যে এই তোটা কোথায় গেল তাহলে মরে গেলে তো আমি হারিয়ে গেলাম তা তো নয় তোকে বলতে হবে তো আমি মৃত তাহলে আমি মৃতর মধ্যে তো আমিটা রয়েছি তাহলে কেন ভাই এইটা এটা নিয়ে এত ভাবার ব্যাপার কি যাবো বাবা মরে গেলে আমি থাকবো কি থাকবো না তো এ তো ভাষার মধ্যে দিয়ে যখন কথা বলছি অবভিয়াস মানে একদম পরিষ্কার যে আমি মৃত তার মধ্যে আমিটা তো রয়েছে আমিটা এই যায় কোথায় এই আমিটা তো কোথাও যায় না একদম পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে আমি আচ্ছা আমি হাঁটছি আই এম ওয়াকিং আমি খাচ্ছি আই এম ইটিং আমি দেখছি মানে আই এম সিং আমি দর্শন করছি দেখছি তাহলে আমি যে নানা রকম কাজ করি আই এম টাইপিং টাইপিং করছি আই এম রাইটিং রাইটিং লিখছি আমি লিখছি তাহলে এই নানারকম যে কর্ম করি আমরা এই কর্মর মধ্যে দিয়ে একটা আই আইয়াম চলে আসে একটা তাহলে বোঝা যাচ্ছে কী কী একটা হচ্ছে কর্ম আই এম এই কর্মটা করছি তাছাড়া আই এম এই অবস্থাতে রয়েছি মানে সেটা বেঁচে থাকার অবস্থাই হোক মৃত অবস্থাই হোক বেঁচে থাকার মধ্যে খুশি অখুশি দুঃখী রেগে আছি যে অবস্থায় মানে ঈর্ষায় আই এম জেলাস ঈর্ষা করছি ঈর্ষা করছি না আই এম ইকলানিমাস আমি স্থিতপ্রজ্ঞ এখানেও তো আমি এই আয়ামটা তো সর্বদাই রয়েছে যাই করতে যাই না কেন তার মধ্যে আইয়ামটা রয়েছে এটা একদম মানে আমি রোজকার ভাষায় আমরা এই কথাটা তো ব্যবহার করছি এইভাবেই এইভাবেই ভাষা বলি তাহলে এর মধ্যে তো কোনো বিশেষ গীতা বেদ কোরআন বাইবেল সায়েন্স ম্যাথস হিস্ট্রি জিওগ্রাফি আমি পড়াশুনো করেছি আধ্যাত্ম করিনি ধর্ম মানি মানি না এইসবের তো কিছু ব্যাপার নয় রোজ দিনকার মানে দৈনন্দিন বেঁচে থাকার মধ্যে দৈনন্দিন কথা কথাবার্তার মধ্যে দিয়েই আমরা সারাক্ষণ এইভাবেই কথা বলছি এইভাবেই জগৎটাকে অনুভব করছি এইভাবেই নিজেকে অনুভব করছি বা করছি না যদি করছি না তাহলেও বলবো আমি অনুভব করছি না এই আমিটা তো রয়েছে আমি ভালোবাসি তাহলে এই এটার মধ্যেও তো আমি রয়েছে আমি ভালোবাসি না তার মধ্যেও আমি রয়েছে তো এই যে আই এম আই এম ব্যাপারটাকে মানে যেহেতু দেখা যাচ্ছে যে সব কিছুর মধ্যে এম ব্যাপারটা রয়েছে তাহলে আমরা যা যা করি না করি যে অবস্থায় থাকি না থাকি এইটাকে যদি এই দুটো ভাগ করে নিতে পারি এইবারে আমি এতক্ষণ যা বললাম এবারে এটাকে আমি জুড়ছি আমাদের সাধনা পদ্ধতির সঙ্গে কর্মযোগ ফর টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির এই যে ফিট ফর লাইফ প্রোগ্রাম যে প্রোগ্রামটা নিয়ে যে সাধনা পদ্ধতিটা নিয়ে যে শেখার আর শেখানোর এক এক বিধি এই ব্যাপারটা নিয়ে আমরা সারা মানে প্রত্যেক দিন এতটা করে সময় দিচ্ছি আমরা বলেছি চব্বিশ ঘন্টার মধ্যে তিন ঘন্টা আমরা সাধনার মধ্যে দিচ্ছি এই সাধনাতে লাগাচ্ছি তাহলে কম তো সময় নয় এতটা যে সময় দিচ্ছি এই সময়টার সঙ্গে আমি এর আগে যে কথাগুলো বলছিলাম তার যোগাযোগটা কোথায় তার তাৎপর্যটা কোথায় এইটা বোঝার চেষ্টা করছি আজকে তাহলে প্রত্যেকটা আমার যা কিছু হচ্ছে সেটার মধ্যে একটা যখন এই আমিত্ব রয়েছে তাহলে যদি আমরা এইভাবে নিই যে আমি ক্রিকেট খেলছি কি আমি টাইপিং করছি কি আমি রেগে গেছি আমি খুশি আমি দুঃখী এইগুলোতে সেহেতু যেহেতু আমিটা রয়েছে প্রত্যেকটাতে তাহলে দুটো ব্যাপার রয়েছে একটা আমি রয়েছি আর একটা হয় একটা অবস্থা নয় একটা কিছু করছি ক্রিয়া সেই ক্রিয়া এই এই সব হয় একটা অবস্থা নয় ক্রিয়া তা না হলে আমার অনেক সময় একটা গুণ হয় গুণ বলতে বোঝা যায় যে আই এম আগে যেমন বলছিলাম আমি বা আই এম আমি ফর্সা এটা একটা গুণ আমার কি আমি কালো আমি ভালো আমি খারাপ এটা গুণ আমি তেজি এইটা একটা এই এইভাবে হয় গুণ নয় ক্রিয়া নয় অবস্থা এই তিনটেই তিন ধরনেরই তো ব্যাপার এই তিনটে ব্যাপার নিয়ে আমিটা তৈরি হচ্ছে আলাদা আলাদা সময় আচ্ছা আলাদা আলাদা সময় বলবো না এই গুণটা আর অবস্থাটা আর ক্রিয়াটা আবার একসঙ্গে মিলেমিশে থাকে মানে আমি যদি ভালো কাজ করছি ভালো ক্রিয়া মানে আমি খাচ্ছি আচ্ছা কিসের জন্য খাচ্ছি লোকে জনকল্যাণের জন্যে খাচ্ছি জনকল্যাণের কিছু করতে গিয়ে সেখানে খাচ্ছি তাহলে ভাই লোকে বলবে ভালো আর আমি যদি লোকের খারাপ করার জন্যে খাচ্ছি তাহলে এই ক্রিয়াটাই হবে খারাপ তাহলে গেলাম আমি খারাপ বা আমি ভালো তাহলে কি কোন ক্রিয়াটা সেই ক্রিয়াটা কিন্তু একটা জুড়ে আছে আমার গুণটার সঙ্গে আর গুণটা জুড়ে আছে অবস্থার সঙ্গে যদি আমি জনকল্যাণে লোক মঙ্গলে কোনো কিছু করছি তাহলে আমি খুশি তাহলে এই সবগুলো জুড়ে রয়েছে আমার অবস্থা আমার গুণ আর আমার ক্রিয়া এইগুলো জুড়ে রয়েছে তাহলে এই একদিকে হলো এই তিনটে ব্যাপার হয় একটা অবস্থা একটা গুণ নয় একটা ক্রিয়া কোনো কর্ম এই তিনটে জুড়ে রয়েছে একটা জিনিসের সঙ্গে যেটা হচ্ছে আমি আই এম আই অ্যাম হ্যাপি আই অ্যাম ওয়াকিং আই অ্যাম ইটিং দিজ আর ওয়ার্ভস এগুলোকে ওয়ার্ভ বলে ক্রিয়া আই অ্যাম হ্যাপি আই অ্যাম স্যাড এইটা হলো অবস্থা আর আই অ্যাম ফেয়ার মানে আমি ফর্সা আই এম ডার্ক আই অ্যাম গুড আই অ্যাম নাইস এইগুলো হয়ে গেল গুণ তো ওই অবস্থারই যখন একটা একটা সীমাটা বাড়তে থাকে তখন ওটা গুণে পরিবর্ত হয়ে যায় আই এম জেলাস মানে সারাক্ষণ জেলাস তা তো নয় আই এম অ্যাংরি ওটা একটা ক্ষণস্থায়ী ব্যাপার আর আই এম অ্যান অ্যাংরি পারসন মানে আমি একজন রাগি মানুষ আমি রাগি এইটা একটা গুণ হয়ে গেল তো এই যে ব্যাপারগুলোর মধ্যে তাহলে আমাদের কর্মযোগ ফর টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির যে ফিট ফর লাইফ প্রোগ্রাম এটাতে আমরা করার কি চেষ্টা করছি কি করছি এটাতে আমরা এই যে আমি ব্যাপারটা আই এম ব্যাপারটা এটাই এর সাধনা কিন্তু আগেও একদিন বলেছিলাম অপারেটিং সিস্টেম আছে অপারেটিং সিস্টেম কম্পিউটারে যেমন বা ফোনে যেমন চলে তার উপরে আলাদা আলাদা অ্যাপ চলছে তো এই অপারেটিং সিস্টেমটা হলো আইএম এই আইএমের ওপরে হয় একটা কোনো অবস্থা চলছে নয় একটা কোনো গুণ চলে আসছে নয় কোনো একটা ক্রিয়া চলছে তাহলে এই আই কিন্তু অপারেটিং সিস্টেম তাহলে এই কর্মযোগ ফর টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির ফিট লাইফ প্রোগ্রামটা টাইপিংয়ের করতে শেখাচ্ছে না এটা দৌড়োতে শেখাচ্ছে না এটা খুশি হতে শেখাচ্ছে না এটা দুঃখ হতে দুঃখী হতে শেখাচ্ছে না এটা এই সব এই সবের সাধনা নয় এটা এই আই এর সাধনা কি করে রাগ হবে হবে না কখনো রাখবো না সেই সাধনা নয় এটা আই এর সাধনা আই সাধনা করলে তাহলে আমি রাগতেও পারি না রাখতেও পারি রাগাটা আমার আমার বসে থাকবে আমি দৌড়োতেও পারি না দৌড়োতেও পারি আমার ওপর থাকবে না দৌড়লো যে আমি আমি রইলাম না তা নয় আজকে আমি দৌড়নোর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কালকে আমার পা ভেঙে গেল দৌড়তে পারছি না তাহলে কি আমি আমি রইলাম না তা নয় এটা ওই আমিত্বের সাধনা তাহলে এটাই মূলত বলার ছিল আজকে যে কর্মযোগ ফর টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির এই যে ফিট ফর লাইফ প্রোগ্রামটা এটা কিসের সাধনা এটা কিন্তু এই আমিত্বের সাধনা এটা আই এম এর সাধনা মে এর সাধনা তাহলে এটা এই আমির ওপর আইএমের ওপর যে অন্য যেগুলো জোরে সেগুলোর জন্য বাকি একুশ ঘন্টা আরও সাধনা করতে হবে কিন্তু এই তিন ঘন্টা আমির সাধনাটা করতেই হবে তাহলেই গিয়ে অন্য সব সাধনাগুলো আমাদের পরিপূর্ণ হবে আজকের মতন এতটাই নমস্কার